কোনো দুষ্কৃতি, আমার 13 কাঠা মাটি ছিল চা বাগান লাগানো, গাছ মানে 1 বছরে মানে গাছ কিছু কয়েকদিন পরে টিপাই হয়ে যেত, ওই গাছ দুষ্কৃতিগুলো আমার তুলে ফেলে দিছে। আমি প্রশাসনের কাছে গেছি, প্লাস জিটি মানে জিটি মানে কমপ্লেন করছি, স্যার আমার এরকম এরকম হয়েছে জিটি করছে, থানাকে জানাইছি। প্লাস আমার যে ক্ষয়ক্ষতি হয়েছে একটু মানে প্রশাসনকে এটা দেখতে বলছে, দেখো আমি কী করে খাবো, আমি যদি চা বাগানে যদি চা না গাছ যদি তৈরি না করি, আমার বাল বাচ্চা আছে, আমার 2টা ছেলে, একটা ছেলে একটা মেয়ে আছে, বাবা মা বৃদ্ধ, ওদেরকে বসায় আমি কীভাবে খাওয়াবো। আমি যে প্রশাসনের কাছে একটু মানে আমার একটু সাপোর্টে একটু দে, আমি গাড়ি চালাই, ড্রাইভার, আমি বাইরে থাকি, বাড়িতে বাবা মা থাকে, আবার ছেলে মেয়ে থাকে, যাতে ওদের উপরে আমার এরকম গাছ তুলে দিল, আবার কিছুদিন পরে যাতে আমার বাচ্চাদের জন্য বা বাবা মার কোনো কিছু ক্ষতি না করে, এটাই আমি চাচ্ছি প্রশাসনকে, আমি আবদার এটাই। এই ঘটনাটা কালকে মানে পরশু দিন ঘটছে, কালকে আমি বাড়িতে ছিলাম না, বাড়িতে আসছি কালকে রাত্রে আসছি, গাড়ি চালাই, আমি গাড়ির লোড গাড়ি খাড়া রাখে চলে আসছি। আমি এটা করার জন্য যে দেখতে আসছিলে আমার তাহলে আমার মাথা যখন দেখি খেতে যায়, দেখার সাথে সাথে আমার মাথাতে একদম চক্কর মারলো, চক্কর মারে আমি মাথা ঘুরে গেল। এতগুলো টাকা লাগাইলাম, গাছ মানুষ হয়েছে, একটা বাচ্চাকে যেভাবে মানুষ করে গাছটাকে ওইভাবে মানুষ করতে লাগে, ওইভাবে মানুষ করছি। যে লোক আমি ট্যাঙ্কি চালাতে পারি না, ট্যাঙ্কি চালা চালা গাছগুলোকে আমি মানুষ করলাম, জল দিতে লাগতো, দাবাই মারতে লাগতো, অনেক কিছু কষ্ট করে। আমি গ্রামের লোককে এটাই বলি যে এত কষ্ট করে গাছ লাগাইলে একটা বাচ্চাকে মারা, এটা কিন্তু অন্যায়। 3500 চারা লাগাইছিলাম, মানে কিছু প্রথমে লাগাইছিলাম 3000, তারপর 500 চারা আবার আনিয়ে ছোটো ছোটো গাছ যেগুলো মারা গেছিলো, গাছ কিছু মারা গেছিলো, মারা যাওয়ারগুলো উঠছিল সব চারা, মানে টোটাল 3500 চারা হয়েছিল। আমার তোরা ছিল জমি, আমার 13 কাঠা মাটি ছিল, 13 কাঠার মানে একটু বেশি হবে কম হবে না, কিন্তু মানে টোটাল আমার 3500 চারা ওখানে। আমি কোনো রাজনীতি করি না, আমি কোনো করতেও চাই না, আমি যে আমি ড্রাইভারি করি, ড্রাইভারি করে খাইতে লাগবে, কাজকর্ম করে, আমি কোনো পার্টির কিছু খাই নাই, কেউ কিছু বলতে পারবো না, কোনো নেতা আসে যে এটা খাইছি। সন্ধ্যে রাত্রেবেলা করছে দুষ্কৃতি করছে, এগুলা আমার যেটা মানে সামনের দিকে করতে পারে না, মানে পিছন দিকে করতেছে, ওই দুষ্কৃতিগুলা করছে, আমি কারো ক্ষতি করি নাই। আর যদি ক্ষতি করি তাহলে আমাকে দেখাবে দিনা, তুই এটা ক্ষতি করছিস গ্রামে বা এটা ক্ষতি করছিস, তাহলে আমি ডাইরেক্ট আমাকে মুখে বলুক। তাহলে আমি আমি দাবি রাখলাম এটাই যে প্রশাসন যাতে একটু দেবে, মানে আমার ক্ষতি এত হয়ে গেলো, বাগান একটা গাছ লাগা, বাচ্চাকে যেরকম মানুষ করা যায় গাছকেও ওইভাবে মানুষ করা যায়, প্লাস গাছটাকে মানুষ করার পরেও এখন গাছ তৈরি হয়েছিল, ওইটা গাছটাকে তুলে দেওয়া, মানে আমার ক্ষতি এত হইলো। সাধ্যের মধ্যে সাধ পূরণ, একমাত্র সম্ভব দেবী ফ্যাশন বুটিকে। এখানে আপনারা পাবেন আপনাদের মনের মতো শাড়ির কালেকশন, সেই সঙ্গে দুর্গাপূজা উপলক্ষে রয়েছে একেবারে লেটেস্ট কালেকশন। এখানে বুটিকের নানা রকম জামদানি, লাইনের, সিল্ক, হ্যান্ডলুম পাওয়া যাবে। তাই আর দেরি না করে চলে আসুন দেবী ফ্যাশন বুটিকে। ঠিকানা চণ্ডীপুরের ফণীর মোড়, রঘুনাথপুর প্রাইমারি স্কুল পেরিয়ে 2 থেকে 3 মিনিটের রাস্তা। অনলাইন এবং অফলাইন দু ধরনের কেনাকাটা করার সুযোগ রয়েছে দেবী ফ্যাশন বুটিকে। তাই দেরি না করে আজই আসুন দেবী ফ্যাশন বুটিকের আউটলেটে। আরো বিশদে জানতে যোগাযোগ করুন 9614993535 অথবা 8617330053 নম্বরে।